গ্রামের বাড়ি বসুনিয়া পাড়া ডাকঘর জগদল বর্তমান থানা জেলা পঞ্চগড়। আমি বর্তমানে জাসদ জাতীয় সংস্থা জাসদের সাধারণ সম্পাদক এবং বর্তমান জাতীয় সংসদ সদস্য। এখন আমি ন্যাম ভবনে থাকি। আমাদের বাড়ির পাশে স্কুল ছিল, বাড়ির পাশে স্কুলটাকে আমাদের পরিবারের লোকজনরাই গঠন করেছিল, জগদল হাই স্কুল। আমি সেই স্কুলের ছাত্র ছিলাম। ক্লাস এইটে যখন বৃত্তি পরীক্ষা দিতে আসবো ঠাকুরগাঁয়ে, তার আগে দিয়ে আমাদের কয়েকজন নেতা, ওরা দিনাজপুর এসএম কলেজের ছাত্র ছিল, উনি একজন গোলাম মোস্তফা আওয়ামী লীগ প্রধান চেয়ারম্যান ছিলেন, মৃত্যুবরণ করেছেন। একজন হকিউল ভাই, উনিও মৃত্যুবরণ করেছেন, নেপাচানি করতেন। নাজিমুদ্দিন আহমেদ ছাত্রলীগ করতেন, পরশুবাচ্ছে মারা গেছেন। এই তিনজন দুটো সাইকেল নিয়ে আমাদের স্কুলে যায়, যে সংগ্রাম পরিষদের ছাত্র সংগঠনের কিছু কথা বলতে। আমি তোমার স্কুলের জেনারেল ক্যাপ্টেন ছিলাম, তো হেডমাস্টার আমাকে ডেকে বললো, ওরা এসছে ছাত্ররা কলেজের, দিনাজপুর এসএম কলেজের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। তাই বললাম যে আপনারা, এর মধ্যে নাজিম ভাইকে ব্যক্তিগত চিনতাম, কারণ উনি দিনাজপুরের লজিং থাকতো আমার বোনের বাসায়, তো ওনারা কথা বলবেন ছাত্রদের সঙ্গে, কিছু কথা আছে। তো বললাম এখন ক্লাস চলছে, আপনার টিফিন পিরিয়ডে আসেন। ওনারা সেই টিফিন পিরিয়ডে আসলেন, এসে ওরা বললেন যে শেখ মুজিব এরকম যে নেতা বাংলাদেশের জেলে আছে, আরো অনেক লোক জেলে আছে, আয়ের খান এই শেখ মুজিবকে ফাঁসি দিবে, ছাত্ররা আমরাইটের বিরুদ্ধে, বাঙালিরা কোথাও নাই, পাঞ্জাবের আমাদের শাসন করতে, এরকম বক্তব্য দিলেন। আমাদেরও ওই স্কুলে পড়তে বড় বেশি দূরে না, আমরা পাকিস্তানের ইপিআর ক্যাম্পে মাঝে মধ্যে আমাদেরকে ভলি খেলার জন্য 14 আগস্টে আমাদের ডাকতো, ডাকতো যেতাম। পাঞ্জাবিরা বাজে কমেন্ট টমেন্ট করতো, এটা আমরা শুনেছি, আমিও শুনেছি। তো ফলে কথা বলি কেমন যেন আমাদের প্রাণে ধরে গেল। এবং এর কিছুদিন পরেই ওনারা আবার কলেজে গেলেন, সাইকেল নিয়ে গেলেন, গিয়ে বললো যে আমরা সংগ্রাম করতে হবে। ঢাকায় সংগ্রাম পরিষদ গঠন হয়েছে, ছাত্র সংগ্রাম পরিষদ, এবং বক্তৃতা স্লোগান আমাদের শিখিয়ে দিলেন, আমাদের সংগ্রাম চলছে, চলবে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, ছাত্রদের 11 দফা মানতে হবে, মেনে নাও, এরকম কিছু কিছু শিখিয়ে দিয়ে আসলাম। মোটামুটি সেই দিনই আমরা প্রথম সেই মিছিলটা নিয়ে সেই জগদলের প্রদক্ষিণ করলাম বাজারটা, এবং শুরু হয়ে গেল আমাদের পথ চলা। এর মধ্যে প্রায় প্রায় আমরা মিছিল নিয়ে বেরোতাম, এবং তখনই আমাদের যারা সিনিয়র ওই স্কুলের সভাপতি ছিল, সময় আমার দাদা ছিলেন, আরও মেম্বার টেম্বার ছিল, পাকিস্তানের যারা ছিল, এরা এই জয়বাংলা শ্রমণপুর থেকে আসলো, এটা কেন দাও, এইসব কথা তোলার চেষ্টা করলেন, আমাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলো, কিন্তু আমরা নিবৃত্ত হইনি। এর এই মধ্যে একটা পর্যায়ে আমরা ওই আমাদের কাছে একটা নির্দেশ গেল যে বিডি মেম্বারদেরকে চেয়ারম্যানদেরকে ঘেরাও করতে উন্নয়ন হিসাব নিতে হবে। আমরা বিষয়টা খুব মজা পেয়ে গেলাম। আমরা সিনিয়র ছিল আজহার, মুক্তিযোদ্ধা ছিল, পরে মারা গেছে, মুক্তিযুদ্ধে মারা যায়নি, পরে মারা গেছে। খয়রুদ্দিন ছিল মুক্তিযোদ্ধা, এখনো বেঁচে আছে, বিসিএল চাকরি করে, খয়রুদ্দিন ছিল। জাহেদ ছিল মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এখনো বেঁচে আছে। অনেকে মারা গেছে, যেমন নুরুল মারা গেছে, মারা গেছে। আমরা সব মিছিল করে নিয়ে প্রথম বিডি চেয়ারম্যানকে ঘেরাও করতে গেলাম, ইলাম উদ্দিন চেয়ারম্যান, আমাদের পাশে নিয়ে, স্কুলের পাশে নিয়ে, আমাদের থেকে 2 কিলোমিটার হবে আর কি। এই চেয়ারম্যানটাই থাকলো, বাবু আমি সিকিউরিটি করি নাই, আমি সব হিসাব দেবো আপনাদেরকে। তো এই আমাদের যে যাওয়াটা যাওয়াটা জনগণের কেমন যেন একটা উল্লাস, এটাই আমি দেখছি, মনে হচ্ছে প্রতি পদে পদে আমরা হাঁটতেছি,
আর নতুন একটা শক্তি সমাজে সংগঠিত হচ্ছে যার নাম আওয়ামী লীগ এবং যার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনও বঙ্গবন্ধু হয় নাই, তা আমরা বিষয়টা বেশ যখন সমাদর পেলাম তখন আমরা আরও দুই একটা চেয়ারম্যানের দূরে দূরে আমরা গেলাম সেই ট্রাকে উঠে। এরপর আবার নিজের চোরদেরকে ধরতে হবে, এই চোরদেরকে তখন ওই প্যান্ডেল চোর এরকম খুব নাম করা চোর, জমর চোর। হ্যাঁ, আমরা স্কুলের শিক্ষকরা বেতন পায় না, আমরা সেই ছিটমহলে ঢুকে জমির চোরের সেই সব টান টান এগুলি সব মেনে আসলাম, সেই কষ্ট করে সেই নদীর পার করে স্কুলে জমা দিলাম। খবর পেয়ে থানার থেকে লোকদের, ওদের সঙ্গে লিঙ্ক থাকে তো, থানার থেকে একজন সাইকেল নিয়ে গেল, একজন সাব ইন্সপেক্টর না এএসআই, হ্যাঁ সাব ইন্সপেক্টর আর পুলিশ গেল দুইটা আর কি। আমরা তো পুলিশকে ভয়ভীত, এই বাবারে বাবা পুলিশ আসলে আবার কি বিষয়, আমরা পুলিশকে দাব দিয়ে বের করে দিলাম স্কুল থেকে। তখন মনে হচ্ছে আমাদের একটা ক্ষমতা, আর আমরা আমাদের একটা ক্ষমতা হয়ে যাচ্ছে, জনগণও আমাদেরকে সমীহর চোখেই দেখতেছে। এই কাজগুলি করার মধ্য দিয়েই মনে হলো বিরাট শক্তি হিসাবে আমরা আবির্ভূত হলাম। এবং এর মধ্যেই খবর একদিন আসলো যে ঢাকায় এরকম এক ছাত্রকে মেরে ফেলছে আসাদ, রাজশাহী ইউনিভার্সিটির একদিন আসলো যে ইকে মেরে ফেলছে, কি ইউনিভার্সিটির শিক্ষককে মেরে ফেলছে। এটা বিদ্যুৎ বেগে খবরগুলো চলে গেল, আমরা মেসেজ বের করতাম আর কি, আসাদের রক্ত ভুল নেই ভুলবো না, বিচার চেটে দেবো না, হ্যাঁ জয় বাংলা, ঠিক শামসুজ জোহা, কেমন করে নিজের এই বক্তব্য রেডি করে ফেললাম আর কি। এমন হয় যে কেউ বলে দিল বোধহয় এরকম যে শামসুজ জোহা বলছিল তোমার বেরিয়ে যাও ইউনিভার্সিটি থেকে, আমার গায়ে গুলি করো না হলে আমি ছাত্রদের গায়ে গুলি করতে দেবো না, এবং তাকে গুলি করে, ঠিক এরকম কথাগুলি কেমন যেন অটোমেটিক্যালি সত্য বিষয়গুলি চলে যায় এবং আমরা আরও বেশি উজ্জীবিত হই। এবং এরকম একটি আন্দোলনের প্রাক্কালে শেখ মুজিব জেল থেকে মুক্তি পান, আন্দোলনটা বিজয় লাভ করে, এবং সেই আন্দোলন বিজয় লাভ করার পরে তখন আমরা নিজেরা নিজেরাই ছাত্রলীগ হয়ে গেছি, সিরিয়াসলি ছাত্রলীগ হয়ে গেছি। এবং এরকম ছাত্রলীগ হয়ে গেছি, আমার মনে আছে এই সংগ্রাম পরিষদ বিজয় লাভ করার পরে শেখ মুজিব জেল হওয়ার পরে ছাত্র ইউনিয়নের কমিটি করতে গেছিলো, হকিবুল হয়ে গেছিলো ইস কমিটি করতে, মারা গেছিলেন উনি। আমি বললাম যে নো, সাইকেলের বেল বাজি ওনাদেরকে একটু তুচ্ছ কাজ কেউ করে নাই, ওনাদেরকে স্কুল থেকে পড়ে বেরিয়ে করে খুব খেপে গেলাম, আমি দেখে নেব, দেখা ওনার হয় নাই উনি, যাই হোক আমরা তখন ছাত্রলীগ হয়ে গেছি আর কি, সিরিয়াস ছাত্রলীগ হয়ে গেছি বঙ্গবন্ধুর ভক্ত। তখন সেই সময় আমরা নাম জানতাম তো, পায়েল আহমেদ, আসম আব্দুর রব, এই নামগুলি আমরা তখন এবার জানা হয়ে গেছে ছাত্রদের, আমাদের সাজে চন্দ্র সিদ্দিকী। হ্যাঁ, এবং এই ধারাবাহিকতায় যখন 70 সালের ভোটটা আসলো তখন এই ছাত্ররাই আমরা, হ্যাঁ যারা ছিলাম সবাই যার যেমন দায়িত্ব পালন করা শুরু করলাম নৌকার পক্ষে। আমার মনে আছে আমি সাইকেল নিয়ে কয়লা নিয়ে বাড়িতে কয়লা নিয়ে ব্যাগ ঢুকিয়ে বিভিন্ন জায়গায় নৌকায় একে ভোট দিন লিখে যেতাম, শুধু নৌকায় ভোট দিন। মনে আছে আমার একবার আমাদের বাড়িতে আমার দাদা যেহেতু মুসলিম লীগের ছিলেন, আমার ছোট দাদাদের বাড়ি দূরে ছিল, ছোট দাদার বাড়ি, উনিও মুসলিম লীগের ছিলেন, আমি বাড়িতে এসে দেখলাম বিকেলের দিকে এসে দেখলাম নৌকার কাজ করে এসেছি, অনেক এক বিরাট ডেকের মধ্যে চা বানানো হয়েছে, মুড়ি মুড়কি বলে ওইটা বানানো হয়েছে। দাদাকে জিজ্ঞেস করলাম কী বিষয়, বললো না তোর ছোটো দাদা এখান থেকে লোকজন আসবে, ওই গোবিন্দ প্রধান সাহেবের ওরা আসবে, তো ওদেরকে এখানটায় আই মিছিল শেষে আসবে, এখানটায় ওরা চা আর মুড়ি টুড়ি খাবে আর কি। আমার তো কেমন মাথাটা গরম হয়ে গেল, ছোট্ট রাস্তা ছিল বাড়ির সামনে, আমি সেই বিকাল থেকে আর কিছু না খেয়ে আমি আশেপাশের ছেলে জোগাড় শুরু করলাম, দু একজন বয়সে বড় সব যারা এরকম এইরকম বৃষ্টি নিয়ে জোগাড় করলাম, এসে বললাম যে এরকম এখানে মিছিল আসবে, আমরা মিছিল ঢুকতে দেবো না, ছোট চিপা রাস্তা, যখন এই শুনছি নারায় তকবীর ওই চঙ্গা দিয়ে আল্লাহ আকবার মিছিল আসতো, তখন এই রাস্তার সঙ্গে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম, বললো যে আমাদেরকে যেতে দাও বাড়ির পাশেই, কিন্তু আমি না যেতে দেবো না, বলছি তুমি খুব বেয়াদবি করছো, না যেতে দেবো না আপনাদেরকে, এমন কোনো উপায় ছিল যে আরেক রাস্তা ডেঙ্গে ওরা আসবে। অনেকক্ষণ তর্কাতর্কি করে ওনারা নির্বিঘ্নে ফেরত গেলেন, আমাদের বাচ্চা ছেলেদের কাছে দাঁড়াতে পারলো না, ফেরত গেলেন। এবং ওনারা ফেরত যাওয়ার পরে বাড়িতে এসে আমি ওই মুড়ি মুড়কি আর ওই চায় যাতে খাওয়াইলাম, আমার দাদা খুব রাগ করলেন আমার উপর। আমার মনে আছে আমাকে আবেগ স্নেহ করতেন এবং রাতে একটা পর্যায়ে বলেই ফেললেন, কিসের জয় বাংলা, বাঙালিরা কি দেশ চালাতে পারে, আমরা দেখছি না, এই শেখ মুজিব গুন্ডা ছিল একটা, শেখ মুজিব জাস্ট এই ল্যাঙ্গুয়েজ কথা বলবো, গুন্ডা ছিল, দেখছি না বাঙালি দেশ চালাতে পারে, কিসের জয় বাংলা, আর তুই কি জীবন কোনোদিন এমপি হবি, গৌরী প্রধান কত সোনামায় খ্যাত লোক ইত্যাদি ইত্যাদি বললেন, আমাকে মোকাবুকি বললেন। তো আসলে 69 সেই আন্দোলনে আমি মনে করবো, সেই আন্দোলনে শুধু বঙ্গবন্ধুর মুক্তি দেয় নাই, গোটা জাতিটারই মুক্তি দিয়েছে,
এবং বাঙালি জাতিগোষ্ঠী যে হতে পারে, এরা যে নিজেরাই শাসক হতে পারে, বড় উদ্যোক্তা হতে পারে, বড় বিজ্ঞানী হতে পারে, বড় এই যে ভাবনাটা, এটা ওই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। 70 সালের ভোটের সময় পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আসবেন, তখন বঙ্গবন্ধু হয়ে গেছে, আমাদের কেউ ডিরেকশন দেয় নাই। আন্দোলন আমি সেটাকেই মনে করি যে তোমরা একটা মিছিল করো, পথ কেউ বলে নাই, আমরা নিজেরাই পথসভা করি, বক্তৃতা দেয় কোনো দিন এই আসবেন মিছিল করে। এবং 70 সালে উনি পঞ্চগড়ে যাওয়ার আগে আমাদের কাছে ছাত্রলীগের কার্ড পাঠাবেন জেলা শহর থেকে, জেলা শহর না তো মহকুমার শহর, এটা মহকুমার সেটা ছাত্রলীগ স্কুলের 10টা কার্ড পাঠিয়েছেন ব্যাস। সেই ব্যাস শুধু ওই পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নৌকা দেওয়া, হ্যাঁ পঞ্চগড় মহকুমা শাখা, এবং সেই ব্যাস কে কে পড়বে এনে আমাদের কম্পিটিশন। আমার পর দায়িত্ব দেওয়া হলো ব্যাস সব ছেলে ব্যাস চায়, তাই না, একটা ব্যাস পড়ে যাবে। যাই হোক, বিরাট জনসভা পঞ্চগড়ে ওই সময়ে, একই সঙ্গে আমি এত গাড়ি দেখি নাই বঙ্গবন্ধু ঢুকলে। তো সেই নদীর পাঠে বড় স্টেজ করে ই করা হয়েছে, উনিজন ঢুকলেন, সাদা গাড়ি কাটলেন, আমার ধরো গোটা পঁচিশে গাড়ি হবে, কিন্তু আমরা সেই সময় এত গাড়ি একসঙ্গে দেখার সৌভাগ্য হয় নাই। এবং এর মধ্যে হালকা একটু বৃষ্টি হলো, সব লোক বলতেছে যে আল্লাহ রহম করছে, নৌকায় চলে আসবে। এবং ওইখানে একটা রটে গেল যে পাকিস্তান হওয়ার আগে এরকম আমরা পদ্ম পাতার মধ্যেই দেখছিলাম পাকিস্তান পতাকা সামনে, এখন আমরা নৌকার সাপ দেখতেছি। এবং বিশ্বাস করেন, বাড়িতে গিয়ে পরের দিন সেই পদ্ম পাতা খুঁজে আনে, দেখা গেছে যে হ্যাঁ হ্যাঁ ওইরকম ওই শিরা উপশিরা, হ্যাঁ হ্যাঁ এটাই নৌকা। অসংখ্য লোক দেখা শুরু করলো। তারপরে ওই ভোটের সময় আমাদের যে এই যে কবিতা ছিল, একসঙ্গে গ্রামের লোক কবিতা পড়তো, বিভিন্ন কবিতা বিক্রি করতো, 25 পয়সা হাতিয়ে দিতেন, অনেক ঘটনার প্রেমের ঘটনা, এরকম বঙ্গবন্ধুর কবিতা হয়ে গেল। এই সামগ্রিক আন্দোলন ওইটাকেই বলে যেখানে সমস্ত জনগণের অংশগ্রহণ হয়। 69-এ সেটাই ঘটছিল, 70-এর নির্বাচনে সেটারই প্রতিফলন। এবং আজকে আমার মনে হচ্ছে সেই সময়ও, আমি এখন রাজনীতিতে একটু জানাশোনা হয়েছে এখন বয়স হওয়ার কারণে, সেই সময় অনেকে নির্বাচনে বর্জন করতে চেয়েছিল, এলেখো যখন করলো লিগাল ফ্রেমওয়ার্ক, অনেক বামপন্থী পার্টি বা আওয়ামী লীগের মধ্যে বা ছাত্রের মধ্যে নির্বাচন করতে চায় না, কিন্তু বঙ্গবন্ধুর এই নির্বাচনের সিদ্ধান্তটাই সেই সময় এই গোটা জাতিটাকে এই স্বাধীনতার জায়গায় ঠেলে দিয়েছে। বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেটটা নিয়েই মূলত খুব শক্ত হাতে আমাদের স্বাধীনতার বিষয়টাকে উনি হ্যান্ডেল করতে পারছেন। এবং সেই নির্বাচনের পরে যখন অসহযোগ চলল, তখনও আওয়ামী লীগের মিটিং জনসভায় বক্তৃতা দিয়েছি, আমি স্কুলের পক্ষ থেকে বক্তৃতা দিয়েছি। আমার মনে আছে অসহযোগ আন্দোলনে আব্দুল হক স্যার ছিলেন, হেডমাস্টার ছিলেন, আমার স্কুলের পক্ষ থেকে বক্তৃতার কথা ছিল, তো বক্তৃতা দিলাম স্কুলের পক্ষ থেকে। আমি বক্তৃতা একটা কথা বলছিলাম, মনে আছে স্পষ্ট, বক্তৃতা কেউ বলে নাই যে ইয়া খান তাড়াতাড়ি দাবি মেনে নাও, যদি না মেনে তো এই দেশটা স্বাধীন হয়ে যাবে। এই কারণে হেডমাস্টার আমাকে ডেকে পড়ে বলল, বাবা তুমি বক্তৃতা দিলে, তুমি তো ঠিক করলে না, আগে বললে আমি উক্তি লিখে দিতাম। যাই হোক, তারপরে তো আপনারা এই বিভিন্ন জায়গায় ফল হচ্ছে, এর মধ্যে ইপিআর ক্যাম্পে দু একটা পাঞ্জাবি ছিল, হঠাৎ করে শুনলাম তেঁতুলে এক বাঙালি এক পাঞ্জাবিকে কোবায় মেরে ফেলছে, ও সুবেদার ছিল, এবং যেই লোক মেরে ফেলছিল এখনো আছে, আমি তাকে মুক্তি দেবে বললাম, সকালে কোবায় সেই লোককে মেরে ফেলছে। আমাদের ওখানে স্কুলের থেকে 3-4 কিলোমিটার দূরে অমরনাথ ক্যাম্প, যেখানে খেলতে যেতাম আমরা মাঝে মধ্যে 14 আগস্টে, সেখানে পাঞ্জাবি মেরে দেওয়া হয়েছে, ডানা কাটা ক্যাম্পে মেরে দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন কম্পে একজনগুলো ছিল ওদেরকে মেরে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে খবর আসলো যে সৈয়দপুরে বিহারিরা বাঙালিকে মেরে ফেলতেছে, অনেক বাঙালি মেরে ফেলছে, ঘটনাও সত্য, এবং লোকজন একটা ভাগাভাগি পর্যায়ে চলে যাচ্ছে এরকম আর কি। পঞ্চগড় মুক্ত এলাকা ছিল এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত, ঠাকুরঘাট থেকে যখন হেরে গেল, হেরে যাওয়ার আগেই বাঙালিরা, তখন ঠাকুরের এসডিএস তসলিম সাহেব, উনি আমার চাচা সরকারি চাকরি ছিল, সেই সময় এই ঠাকুরের এসডিও তসলিম সাহেব সহ অসংখ্য লোক আমাদের গ্রামের বাড়িতে গেল, বাড়িতে জায়গা হচ্ছিল না, আমাদের স্কুলটা সেই সময় 70 স্কুলটা আমাদের পাকা হয়েছিল প্রাইভেট স্কুলটা, সেইখানটায় টেম্পোরারি ব্যবস্থা করে দিয়ে তাদের থাকার ব্যবস্থা করা হলো, একটু ল্যাট্রিন করে দেওয়া হলো, ওনারা ছিলেন ওই জায়গায়। কিন্তু 17 এপ্রিল যেদিন পঞ্চগড় ফল করলো, সেই ফল করার পরে আমি দেখলাম এসডিও সাহেব বললো, ওনার একটা ছেলে ছিল, দুইটা মেয়ে ছিল, ছেলেটা ইউনিভার্সিটি লেভেলে পড়তো, মেয়ে একটা আমার সমান একটা জুনিয়ার, তো আমাকে বললো তোমার তো প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, তোমার তো প্রচণ্ড সাহস, তুমি জগদলকে দেখে আস না কি ব্যাপার। আমি একটা টেটটা জগদল গেলাম, গিয়ে দেখি 3টা লোক পাকিস্তানি পতাকা নিয়ে, ওরা চিনে আমাকে বলে ধর্ষণ, মানে কেমন যেন একটা মারাত্মক আমার বিরুদ্ধে ক্রোধ,
আমি দাঁড়িয়ে গেলাম, এর মধ্যে একটা লরি আসলো, আহত ছিল একটা বিডিআর ইপিআর, আরেকজন ড্রাইভ করে আমাদের দিকে থামছে। এটা দেখে ওরা পাকিস্তান ফেলে দিয়ে দৌড় দিয়ে চলে গেলো। আমি বললাম কোনো অসুবিধা নেই, রাস্তা আসতে আপনারা চলে যান এদিক দিয়ে। বাড়িতে এসে বললাম যে এই ঘটনা স্যার, এইগুলি দেখলাম। ওনাকে বলার পরে যখন বাড়ির বৈঠক করে আসি, তখন দেখি চারজন আর্মড ইপিআর ওদের বর্দি ছিঁড়ে গেছে, চারটা হেভি অস্ত্র, একটা HMG বলে, বলে যে এটার নাম HMG হেভি মেশিন গান, বলে এটাও ব্রিটিশ LMG, এটাও ব্রিটিশ সুন্দর LMG, আর রাইফেল দুইটা। ওনারা একটা কার্টুন গুলি নিয়ে গেছে চেন সহ, কষ্ট নিয়ে গেছে, কাপড় ছিঁড়ে গেছে। তো ওরা দাদা ওদেরকে ওই তখন দেখতে দেখতে দুইটা বাজে গেছে, দাদা ওদের বাড়িতে খাওয়ার নাই, ওদেরকে মুড়ি আর গুড় চিরা সমিশে গুটি তোর খাচ্ছে, একদম ডিশের মধ্যে দিচ্ছে, খাচ্ছে ওরা কি করে। আমাকে দেখেই বললো ছাত্ররা সব শেষ করে দিল। তাদের বাড়ি ছিল কুমিল্লা চিটাগং সিলেট, এরকম ছাত্ররা শেষ করে দিল, শেষ করে দিল। তা আমি ওদের সব তর্কে গেলাম না, ওরা দাদার কাছে টাকা যাচ্ছিল ওরা, এবং এসজু সাহেবও আটলেন ওই জায়গায়, কাঁদতেছে ওরা পরিবার কি হবে, এখন দেশটা কি হবে, এই হবে সেই হবে। এর মধ্যেই দাদা আসরের নামাজ পড়ে বাড়িতে চলে যাবে আর কি, ওরা অস্ত্র নিয়ে যাবে না। তো দাদা আমার ডাকলেন, দাদা বাড়ি থেকে সিন্দুক খুলে আমার ধারণা 10 টাকা তাদেরকে দিলেন নাকি সেই সময়, ওই টাকাটা নিয়েই ওরা অস্ত্র নিয়ে যাবে না। দাদা বললো যে এই অস্ত্র নিয়ে যাবেন, তাহলে তুই আমার গ্রামের দু একটা ই ছিল, তো বলো ওদেরকে ডেকে নিয়ে অস্ত্রগুলো ইন্ডিয়ায় দিয়ে আসো। তা ওদেরকে ডাকলাম, ওরা আসলো, এগুলো হেভি অস্ত্র, ভারী অস্ত্র, 600 জন লোক লাগবে। তো ওরা বললো যে আমরা তো দিনে পারবো না, রাতে আমরা নিয়ে যাবো। ওরা তাই করলো, রাতে সন্ধ্যার সময় দাদা বাড়ির ভিতরে ঢুকে আমি এর মধ্যে একটা রাইফেল আমি সরিয়ে ফেললাম, সরিয়ে ফেললাম, যেহেতু যুদ্ধের ই ছিল কিছু গুলি সহ সরিয়ে ফেললাম রাইফেলটা। তখনও এসডিও সাহেব ছিল এখানে আমাদের বাড়ির বাড়ির বৈঠকখানায়। পরের দিন সকালে দেখি এসডিও সাহেব সমস্ত কর্মচারীদেরকে নিয়ে পাকিস্তানি পতাকা গাড়িতে লাগিয়ে, একদম গাড়িতে পাকিস্তানি পতাকা লাগিয়ে জিপ সহ ওনার সমস্ত লোকজন নিয়ে উনি ওই ইট দিকে রওনা দিলেন। ও এর আগের একটা ঘটনা এখানে খুব ই, আমরা যাদের বেঁচে আছে আমার বাপের ছোট, উনি পঞ্চগড়ে এবং গোলাগুলির পরে আগুন হয়েছে সব দেখতেছিলেন, পঞ্চগড়ে আসতেছিলেন। এখন পঞ্চগড়ের যেখানটায় মানে এখন যেখানটায় বার্ড কি হাসপাতাল মানে ডায়াবেটিক হাসপাতাল, এখানটায় এসে দেখেন উনি পঞ্চগড় তো সব পুড়ে সব খাক হয়ে গেছে জলে, দেখেন যে 7-8টা লাশ পড়া রাস্তার মধ্যে, মানে যে যাকে তাকে গুলি করছে। এটা দেখে উনি পঞ্চগড়ে উনি কি ওই রিপোর্টটা করলেন, এই যে সব শুনলেন, শোনার পরেও এই যে সে পরের দিন যে পতাকা লাগাই দিয়ে চলে গেলেন। এসডিও সাহেব যাওয়ার পরে আমার মনে হলো, কারণ এসডিও সাহেবের সঙ্গে প্রায় প্রায় কথা বলতাম, মানে প্রায় 20-22 দিনের মধ্যে ছিল, প্রায় প্রায় ওনার সঙ্গে রাজনীতি কথা হতো। তো তখনই মনে হয়েছে উনি মারাত্মক পাকিস্তান মন্ত্রীর লোক। যাওয়ার পরে আমার একটু সন্দেহ হলো যে এসডিও সাহেব পাকিস্তান পক্ষে চলে গেল। এর মধ্যে দেখি দাদা পাকিস্তানি পতাকা বের করছে একটা, হ্যাঁ বাসের মধ্যে লাগাচ্ছে পাকিস্তানি পতাকা। ওর পরের দিন থেকে যে দাদা এই পাকিস্তানি পতাকা তোমার কোথায় ছিল, ওইটা বহু আগে বানানো ছিল, তুই তো জনগণের পতাকা লাগাইছিস, এখন তো খান্দার একটা পাকিস্তানি পতাকা দিতে হবে, ওইটা সরাই ফেলতে হবে, বুঝিস না, এই জন্য রাখছি এটা। আমার মন আর কিছুতেই এর সব আসার পরে আর ই করলো না, মানে কি যেন বলে যে টিকতেছিল না। দাদাও বললো যে তুই চলে যা। আমার মনে আছে আমি 20 টাকা দিয়ে, 20 টাকা নিয়ে আমি ওই কাপড় চোপড় কোনো একটা ঝুলির মধ্যে গুছাই আমি ইন্ডিয়া চলে গেলাম। আমি এর 1 মাস পরে আমি গিয়ে দেখলাম ইন্ডিয়া তখনও যুদ্ধের কিছু হয় নাই। আমি 1 মাস পরে এসেছি, এসে যে ঘটনাটা আমার সবচেয়ে আশ্চর্যান্বিত করেছে, আমি আশ্চর্য হয়ে গেছি, ওই যে রাইফেলটা এসডি সাহেব দেখতে লুকিয়েছেন, এই রাইফেলের জন্য সিকিউরিটির লোক এসে আমাদের পুকুর টুকুর সব সব খোঁজাখুঁজি করছে রাইফেলটা গেল। আমি রাইফেল তো পুকুরে রাখি নাই, আমি সেই সময় মুক্তিযুদ্ধকে ক্যাশ শিখছি, আমি রাইফেলটা ঠিক ক্যাশে, আমাদের বাড়িটা এরকমই ছিল, এই বাড়িতে সাধারণত এরকম এক ধারণা করে কেউ সার্চ করা বা এই করা এরকম লোক ছিল না আর কি, যার কারণে ছিল সেটা নির্বিঘ্নে ছিল। তো এ যাওয়ার পরে তারপরে তো মুক্তিযুদ্ধে যাবো কীভাবে, তখনও মুক্তিযুদ্ধ এরকম সংগঠিত হয় নাই, ট্রেনিং হয় নাই, এই হয় নাই, সে হয় নাই, এসে 5-6 দিন থাকলাম আমাদের বাড়িতে, থাকার পরে আবার চলে গেলাম আর কি। 1 মাস পরে এসেছিলাম মে মাসে, জুন মাসে আবার আবার চলে গেলাম আর কি। জুন মাসে তখন মুক্তিযুদ্ধে যাওয়ার ইটি হয়েছে আর কি। আমি প্রথমে একটা মানে আমার আদর্শ ঠিক না, একটা ভুল ক্যাম্পে গেছিলাম আমি, বুঝলাম ছাত্র দেখলাম যে ছাত্র নেই আর কি, গঙ্গারামপুর পাটন, ওইটা কমিউনিস্ট পার্টির ওইটা ছিল ক্যাম্প, ওর ওইখান থেকে চলে আসলাম আমি, চলে এসে তেঁতুলিয়ায় থাকলাম। তেঁতুলিয়ায় 1 মাস, জুন মাস, হ্যাঁ আমাদেরকে 1 মাস পরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ইটি আর কি। আমার তখন অলরেডি ছাত্রলীগের লিঙ্ক পেয়ে গেছি, তখন যেমন ছাত্রলীগের একটা স্পেশাল মিলিটারি মুজিব বাহিনীতে লোক নেওয়া হচ্ছে,
খবর চলে আসছে ওই নাজিম ভাই, উনি ছিল মূল দায়িত্বে। এবং সেইভাবে দুদিন গিয়ে ঘুরে আসলাম, পরের দিন সকালে গাড়ি আসছে SSB। SSB হলো ইন্ডিয়ার একটা ওই বর্ডার সিকিউরিটি ফোর্স, ভুটানের যে ফোর্সটাকে। তখন মনে করতাম যে SSB মানে স্টেট সিকিউরিটি ব্রাঞ্চ, আসলে না, এটা এখন জানতেছি SSB হলো শুভ সীমা বয়েজ আর কি। হ্যাঁ, ওরা, ওদের তো অনেকগুলি ফোর্স আছে বর্ডারের যে ফোর্সটা আর কি। এই গাড়িতে করে আমাদেরকে পাঙ্গা বেস ক্যাম্প, যে পাঙ্গা বেস ক্যাম্পে সবাই আমরা গেলাম, আমাদের আলাদা টেন্ট সব বিভিন্ন ডিস্ট্রিক্টের। এবং সেখানটা তখন থাকতেন মার্শাল মণি, থাকতেন মনিরুল ইসলাম, মান্নান শ্রমিকরা ছিল মান্নান ভাই, উনি থাকতেন, রুমি ভাই মাস্তুম রুমি মারা গেছে, রিপোর্টার ছিল, উনি থাকতেন ওইখানটায় নদীর পাশে পাঙ্গা। হ্যাঁ, একটা নদী আছে, তার পাশে একটা এয়ারপোর্টও আছে, প্রাইভেট এয়ারপোর্ট, মানে বেসামরিক বিমান চলাচল করতো আর কি, একটা স্ট্রিপ আছে, এয়ার স্ট্রিপ। তো ওখানটায় মাস্টার থেকে এই তারপরে আর কি আমাদের ওই ফাইনালি তালিকা হলো আর কি। ইতিমধ্যেই তখন ওই দুই জায়গায় ট্রেনিং হচ্ছে, হাফলং আড়িতে। তখন সিলেকশনে তখন ওই সবাই, আমি যদিও তখন ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম, আমি মার্চ মাসেই পরীক্ষা হওয়া শুরু ছিল। হ্যাঁ, তো আমি তখন ওইখানে লিখে দিলাম আমি, হ্যাঁ আমি HSC পড়ি আর কি, HSC। ওরা বললো যে ম্যাট্রিক পরীক্ষা তোকে হাফলং পাঠাতে, তুই একলাই থাকবি। হ্যাঁ, আর কলেজে পড়তো ওরা বন্ধু বান্ধবরা সিনিয়র। হ্যাঁ, তখন আমি HSC লিখে দিলাম আর কি, সব নিজের নাম টাম দিয়ে। এই তো আমরা একদিন গিয়ে এয়ারপোর্টে ফিরত আসলাম, আমাকে সিনিয়ররা বললো যারা ট্রেনিং করে আসছে, খুব শব্দ প্লেনে, বিকট শব্দ, বমি করবি। হ্যাঁ, বলে কানে তুলা টুলা নিয়ে যাস, কিছু দেয় না। ফিরত আসলাম আবার সাত দিন পরে, বাগডোরা গেলাম, আমাদের গাড়িতে নিয়ে গেলো, ওই দিন প্লেনটা তুললে আসলো। এটা ছিল কার্গো প্লেন আর কি, বুঝছেন না, কার্গো প্লেন। আমি ছাড়া সবাই বমি করে শেষ, আমি কানে তুলো দিয়ে আমি একটা এনজয় করছি, কারণ বয়সে আমার বয়সে ছিল আর দুইজন। তো এই তো আমরা ইতে গেলাম সাহারানপুর, একটা জায়গায় নামলো আর কি সাহারানপুর। ওইখান থেকে মিলিটারি গাড়িতে করে নিয়ে গেলো জঙ্গলের মধ্যে, রাত্রে রাখলো, খাওয়াইলো। ওইখানটায় ঘোরে গাড়ি এসে আমাদের ওখান থেকে হইতো টান্ডুয়া। টান্ডুয়া যখন গেলাম আমরা, যাওয়ার পরে আমাদেরকে ফার্স্ট আমাদের ওই ছবি তোলা দুজন দুজন করে একসঙ্গে দাঁড়িয়ে নাম দিয়ে ছবি তোলা। পরের দিন, এর পরের দিন থার্ড ডে থেকে শুরু আর কি। সেই থার্ড ডেতে যারা আসলেন বক্তৃতা দিতে, তার মধ্যে হাসনুল্লাহ ছিল, হাসনুল্লাহ ছিল চিফ ইনস্ট্রাক্টর, বা ভাই সৈন্য লাম্বিয়া ছিলেন, আহম মাহবুল হক ছিলেন, দেখা গেল আরও অনেকেই ছিলেন, সবার নাম মনে করতে পারছি না আমি। তো সেইখানটায় হাসনুল্লাহ সাহেবের গেল্লা অটোটা বক্তৃতা খুব হৃদয় ছুঁয়ে গেল আর কি। সেই সময় এক গুলি এক শত্রু, ভুল করলে ভুলের মাফল দিতে হবে। আমরা খুব অনুপ্রাণিত হলাম এবং আমাদের ট্রেনিংটা শুরু হয়ে গেল। তৈমুর রহমান নামে একজন দিনাজপুরের ইনস্ট্রাক্টর ছিলেন, উনি আমাদেরকে অস্ত্র ফোলনার জন্য শেখাতেন। আমার ওইখানটায় গিয়ে আমার দাঁতের সমস্যা ছিল, ট্রেনিং নিয়ে বসে ধরুন দাঁতের ব্যথা শুরু হয়ে গেল। আমার আগের থেকেও দাঁত আমি তুলছি এখানটায়। তো আমাদের টান্ডুয়ায় ওইখানটায় আমার দাঁতের চিকিৎসা হয় না, যাতে চিকিৎসা হয় না দাঁতের এবং চোখের, ওইটা আবার দূরে চাকরাথা, সাব ডিভিশন নামে চাকরাথা, ওইখানটায় আর্মি হসপিটাল আছে বড়। তো আমি একদিন ওই আমাকে নিয়ে গেল, যে দাঁতের ব্যথা ফুলে গেছে মুখে, ট্রেনিং ফাঁকি দিয়ে না, এটা ট্রেনিংয়ের পরে আর কি। ওইখানটায় গিয়ে আমি একটা দাঁত আমাকে তুলে ফেললো, আর একটা দাঁতে ওরা প্লাস্টার করে দিল। আমরা ট্রেনিং করে যখন ফিরে আসি, ফিরে আসার পরে হয়ে গেল একটা সমস্যা, অক্টোবর নভেম্বর দিয়ে ফিরে আসলাম। এই কারণেই যে তখন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, যে কমান্ড আছে এখানটায় মুক্তির কমান্ড, এই যে FF বা MF, এই যে যে সেক্টর যে ভাগ করা আছে, ক্যাপ্টেন শাহরিয়ার ছিল তখন। হ্যাঁ, এরা BLF এই ফোর্সটাকে ঢুকতে দিচ্ছে না, এটা নিয়ে সমস্যা হয়ে গেল। সিরাজুল আলম জলপাইগুড়িতে থাকতেন, একটা বাসায় মাঝে মধ্যে, তো সব জায়গায় যেতেন, উনি তখন দিল্লিতে ছিলেন। সবাই ট্রেনিং নিয়ে সবাই বসে আছে, ঢুকতে পারছে না, ঢুকতে দিচ্ছে না। সিরাজুল খান, নাই হ্যাঁ এটা কথা বলতে হবে, উপরে নাহলে ঢুকতে দেবে না। এটা করেই সময় এক মাস চলে গেল আমাদের। BLF এর আমাদের মূল ব্রিফিংটা ছিল হচ্ছে, এখানটাও ব্রিফিং করতো, মূল ব্রিফিংটা যে আমরা একবার দেশে ঢুকলে আর ফেরত যেতে পারবো না, এখানে রিক্রুট করতে পারবো আমরা যোদ্ধা, নাশকতার যত রকম কাজ করা যায়। আজকে আমার মনে হচ্ছে, আমি জানি না ঠিক বলতেছি কি না, এত রকম মুক্তিযুদ্ধে এত রকম বাহিনী করা ঠিক হয়নি। কেন করছিল এটা, যারা করছিল তারাই জানবে, কমিউনিস্ট পার্টির আলাদা বাহিনী, আমাদের আলাদা বাহিনী, আবার এমনি MF যারা এখানটা যুদ্ধ করছিল, সরাসরি পুলিশ EPR এর লোক, MF যারা এমনি ট্রেনিং নিয়ে যুদ্ধ ঢুকতেছে তারা FF, তাই না?
আবার আলাদা বাহিনী কেন হয়েছিল এটার কারণটা আমি বলতে পারবো না, এটা পলিসি মেকার যারা তারাই বলতে পারবে। এরপরে ওই শাহরুখ খান এসে ঠিকঠাক করে তারপরে ঢোকানোর সময় আমাদের আগের ব্যাচগুলি ঢুকে যায়, আগেই ঢুকে দেয় ওরা। হ্যাঁ, আমরা এই ডুবুডুবু করে আমাদের জন্য যে যে জায়গাটা ঠিক করা হয়েছে শাকাতি বলে ইন্ডাকশন যেখান থেকে হবো আমরা, সেই শাকাতি দিয়ে আমরা যখন ঢুকি তখন ওই এলাকাটা মুক্ত হয়ে গেছে। ফলে ফ্র্যাঙ্কলি বলতে গেলে না আমার নিজের কোনো যুদ্ধ করা আর হয় নাই, মুক্ত হয়ে গেছে। এবং ঢুকার দুই তিন দিনের মধ্যে পঞ্চগড়টাই মুক্ত হয়ে গেছে। আমার স্কোয়াডের লিডার ছিল আব্দুল মজিদ বাবুল, বর্তমানে উনি জাসদের সভাপতি, উনি দেশের কলেজে বিধি ছিল আমার সিনিয়র, উনি ছিল আমাদের টিম লিডার। অলিয়ার রহমান ছিল একজন, হ্যাঁ সে বেঁচে আছে, চেয়ারম্যান ছিল বেঁচে আছে এখনও। তারপরে আওয়াল ছিল সে বেঁচে আছে, তারপর জবাইদুল ছিল বেঁচে আছে এরা। হ্যাঁ, 16 ডিসেম্বরে এটা হলো একটা আশ্চর্য বিষয়, মানে আমরা 16 ডিসেম্বরের স্বাদটা পাই নাই। আমরা পেয়েছি সুতরাং মুক্ত এলাকায় আমরা পেয়েছি পঞ্চগড় মুক্ত হওয়ার স্বাদটা। সমস্ত জনগণ হ্যাঁ জয় বাংলা বলে বেরিয়ে যাচ্ছে, যে খানরা পিছু হচ্ছে, খানরা পড়ে যাচ্ছে। পঞ্চগড় সুগার মিলের একটা ঘটনা, ওখানটায় ইন্ডিয়ান আর্মির 10-12 জন মারা গেছিল পঞ্চগড় সুগার মিলে। সুগার মিলে খানদের পোস্ট ছিল এবং সুগার মিলে একটা পাকিস্তানি পতাকা ঝুলছিল উপরে। সেই পতাকা নামাতে গেছিল হারুন নামে একজন মুক্তিযোদ্ধা, এই উপরে উঠে বেয়ে আর কি। কিন্তু যে তাকে গুলি করছিল খানটা একটা খান, বাকি সব পলাই গেছে। সেই খানটা আহত ছিল, সিরিয়াসলি ইঞ্জুর্ড ছিল, অস্বাভাবিক রকম আহত ছিল, সে লড়তে পারতেছিল না। সেই খানটাই ওই হারুনকে ওই পতাকা নামাতে গিয়ে ওইখানটায় গুলি করে মেরে দেয়, তার লাশ ওই নিয়ে যায় ইন্ডিয়ান আর্মি উইথ অনার কোট গজে তাকে দাফন করে। আর এমনি পঞ্চগড় মুক্ত হওয়ার সময় এটা 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 না দেখলে ওই সময় মানুষের যে কি উচ্ছ্বাস, জয় বাংলা বলে সমস্ত আপামর জনসাধারণ শুধু রাজাকাররা বাদ দিয়ে, মানে এটা এটা কি বলবো আমি, এটা 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 বলে বোঝানো যাবে না। যদি ওই সময় চিত্রে ধারণ করে থাকতো তাহলে বোঝানো যেত আর কি, যাকে কি ঘটনা ঘটছে। কথা বলি এখানটায় আমার অ্যাসেন্সটা এরকম, পাকিস্তান একটা ব্লাফ ধোকা ছিল, পাকিস্তানের একটা স্বপ্ন ছিল গোলাপ ফুলের বাগান হয়ে পাকিস্তানের মুসলমানরা গোলাপ ফুল, বাকি সব বাজে ফুল ওগুলো সরব, মুসলমানরা আবার ভূমি করো। আমাদের বাপদাদারা এই চিন্তা আচ্ছন্ন ছিল, কিন্তু পাকিস্তান হওয়ার পরেই তারা বুঝলো এটা গোলাপ ফুলের বাগান হয় নাই, এটা নেশার বাগান হয়েছে, ধুতরার বাগান হয়েছে, ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে আরেকটা আকাঙ্ক্ষা তৈরি হলো, একটা স্লোগান তৈরি হচ্ছে, একটা কবিতা লেখা হচ্ছে, একজন নেতাও হচ্ছে, বঙ্গবন্ধু হলো, জয় বাংলা হলো, জাতির পিতাও হলো এবং মুক্তিযুদ্ধ হতে স্বাধীন হয়ে গেল। এই যে ফুলের বাগানের স্বপ্ন, এটা ফুলের বাগানে যেমন সব ফুল থাকে, ফুলের বাগান বলে ঠিক একটা দেশে সেরকম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাত ধর্মের লোক থেকে ফুলের বাগান অব্দি দেশটা একটা সোনার বাংলা হবে, এটাই ছিল আকাঙ্ক্ষা। কিন্তু এটা সত্য, 75 সালে বঙ্গবন্ধুকে তার পরিবার সহ হত্যা করে দেশটাকে আবার সেই গোলাপ ফুলের বাগানের স্বপ্নের দিকে নিয়ে যাওয়া হবে, যে লড়াইটা আমরা এখনো করছি। এবং আমরা জানি এই লড়াইটা খুব কষ্টের, এবং এই লড়াইটার মধ্য দিয়ে যদি এই জাতিটা যদি লড়াইটাকে সম্পূর্ণ করতে পারে, মুক্তিযুদ্ধের মধ্যে যতটুকু অসম্পূর্ণতা ছিল যদি সম্পূর্ণ করতে পারে, আমার বিশ্বাস এই বাঙালি ন্যাশনটা, এই ন্যাশন যে ন্যাশনটা পৃথিবীতে সত্যিকার অর্থে এটা এটা পৃথিবীতে মানে উন্নত একটু সমকক্ষ হবে, চিন্তা চেতনায় মননে মেধায় যোগ্যতায়। হ্যাঁ, আমরা যে পারি এই চেতনাটা বঙ্গবন্ধু ঢুকিয়েছিল বাঙালির মধ্যে, এই অবদানটা বঙ্গবন্ধুরই, উনি এই কারণে জাতির জনক, উনি এই কারণে শত চেষ্টা করেও ওনার নাম মুছে ফেলার চেষ্টা করার পরও বাঙালির হৃদয়ে ওনার নামটা ছিল, যার কারণে আলটিমেটলি ওনাকে মুছে ফেলা যায় নাই। আজকে বাঙালি জাতিগোষ্ঠীকে যদি এগোতে হয় তাহলে আমাদের অতীত সেইটাকে ধারণ করে, মুক্তিযুদ্ধটাকে ধারণ করে বর্তমানের সঙ্গে মিলিয়ে আমাদের ভবিষ্যৎ রচনা করতে হবে। যদি এটা করতে ব্যর্থ হই, এই দেশের সমস্ত মানুষের যে আকাঙ্ক্ষা আরও ভালো কিছু হওয়ার, পৃথিবীর মানচিত্রে বাংলা ভাষাভাষী অসংখ্য লোক আছে কিন্তু দেশ একটাই, সেই দেশটা যে সত্যি সত্যি আধুনিক হবে এবং ফুলের বাগানের মতো যে হবে, তাই না, সেটা যদি করতে পারি আমরা, আমার বিশ্বাস এই 30 লাখ লোকের যে শহীদের যে রক্ত এবং দীর্ঘ সংগ্রামে 52 থেকে সংগ্রামে যে ধারাবাহিক যত লোক শহীদ হয়েছে তাদের সেই আত্মা শান্তি পাবে এবং আমরা সত্যিকার অর্থে একটা আধুনিক বাঙালি ন্যাশনাল স্টেজ পৃথিবীতে থাকবে। আমি এখানটায়
উগ্র জাতিবাদের কথা বলছি না, কিন্তু আমি মনে করছি পৃথিবীতে বাংলা ভাষার দিক দিয়েও আমরা ধনী ভাষা, বাঙালি লোকের মেধায় যোগ্যতাও আপনারা জানেন ব্রিটিশ আমলে এদের অনেকেই অনেকেই পার্সোনালি, তাই না, নোবেল পাওয়া, সেখানে বিজ্ঞানী আসে, তাই না, ফলে জাতিটা সত্যি সত্যি যেটা এগোতে পারবে এবং সেই কাজটাই আমার ধারণা। এখানটায় কোনো আলাপ আলোচনা না, একটু শক্তি প্রয়োগ করে হলো আমাদের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমি মনে করি এটা কী বলা যায় অশান্ত সমুদ্রে হ্যাঁ একজন শক্ত নাবিক যিনি হালকা শক্ত হয়ে ধরেছেন। আজকে আমি বলবো যে আমাদের সেই সময় আমরা তরুণ যখন ছিলাম, তাই না, আমাদের অনেক আকাঙ্ক্ষা সীমিত ছিল, এখন তরুণদের জন্য গোটা বিশ্বটা ওপেন হয়ে গেছে স্বাধীন হওয়ার কারণে, ফলে সে ওপেন বিশ্বে মুক্ত বিশ্বে, তাই না, ওদেরকে মেধা যোগ্যতা কম্পিট করতে হলে শুধুমাত্র হ্যাঁ ওই সেকেলে দু একটা কী বলা যায় যে পাখি সব করার এই মার্কা কবিতা করে কোনো লাভ হবে না, তাদেরকে যদি আধুনিক ধ্যান ধারণে তারা সমৃদ্ধ হতে চায়, গোটা বিশ্বের চ্যালেঞ্জটাকে যদি মোকাবেলা করতে চায় এবং সেভাবে দেশটা যদি দাঁড় করতে চায়, তাহলে তাদেরকে এখন থেকে তাদেরকে সামগ্রিক দিকে তাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং তাদেরকে এগিয়ে যেতে হবে।